ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক সেটা হলো উলার ঠিক আছে নামটা মাথায় রাখো উলার এই নামটা মনে রাখার জন্য জাস্ট আমি একটু আমি আমার কতগুলো পদ্ধতি আছে দেখো এটা কিসের ছবি জানো তো উল এটা শীত তৈরি করার জন্য উলের একটা বিশাল নাম আছে নাম ডাক আছে কিন্তু উলের একটা বিশেষত্ব আছে কাশ্মীরি উলের বিশেষত্ব হলো এটা দামই বেশি এবং গরম বেশি হয় এবং কাশ্মীর উল থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় তার একটু আলাদা ভ্যালু আছে ওকে তার মানে উল কথাটা যদি কেউ বলে তাহলে আমাদের মাথা কিন্তু কাশ্মীরে যাবে আমরা কিন্তু ভাববো কাশ্মীরের কথা তো উল শব্দটা ডবলু ডবল ও এল উল থেকে আমরা উলার করতে পারি তাই তো তো যদি এখন প্রশ্ন করে যে উলার লেকটা কোথায় অবস্থিত হানড্রেড পারসেন্ট আমরা কাশ্মীর বলবো ট্রিক্স সেটাই মনে রাখার জন্য হ্যাঁ বেশ হ্যাঁ জানো তো ঝিলাম বলে একটা নদী আছে শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত তো এই ঝিলাম নদীটা এই কাশ এই যে উলার লেক আছে না এই উলার লেকে ফিট করে একে খাবারটা টাবার দেয় হ্রদের আবার কি খাবার থাকবে একটাই খাবার জল তো ঝিলাম নদী উলার লেককে জল দেয় নেক্সট এবার আমরা আসি আর একটা বিখ্যাত লেক ভারতবর্ষের সেটা হলো সাম্ভার লেক নামটা শুনে নাও সাম্ভার এস এ এম বি এইচ এ আর সাম্ভার লেক এই লেকটার বিশেষত্ব জানো তো এই লেকটার এই লেকটার মারাত্মক বিশেষত্ব আছে এই লেকটাকে বলা হয় সল্টিয়েস্ট লেক সল্টিয়েস্ট মানে কি লবণাক্ত তো সাম্ভার লেকটা না একদম নোনা জলের লেক এবং এত নুন আর ভারতবর্ষের অন্য কোনো লেকে এত নুন নাই মনে রাখবো কী করে সাম্ভার। কিছু দেখতে পাচ্ছ ছবির মধ্যে কি আছে এটা বলো তো দেখি এ লোকটাকে চিনো চিনো না এই লোকটাকে ষোলে সিনেমা দেখো নি তোমরা তো এই সিনেমার একটা ডায়লগ আছে সেই ডায়লগটা একটু শুনতে হবে তো ষোলে সিনেমার এই জাস্ট এই ক্লিপটা শোনো একটু শুনতে হবে ভালো করে শোনো তো সামভার থেকে সাম্ভার করে দিলাম বাটা তুই সামভার না আজকের পর থেকে তুই আজকে থেকে সম্ভার বেশ আর শোলে সিনেমার এখানে একটা কথা আছে এই লোকটা মানে লবণেরও একটা ব্যাপার আছে তো সল্টিয়েস্ট লেক হলো এই লেকটার আরো কিছু বিশেষত্ব আছে জানো তো এই লেকটা মজাদার লেক এই লেকটা রাজস্থানের এই লেকটার রামসা সাইটে বটে আবার এখানে কিছু কিছু পাখি আসে বুঝলে তো পিঙ্ক কালার আর ওরগুলো দেখতে অনেক বকের মতো বিশাল বড় লম্বা গলা আর বড় বড়ো পা তো এদের নাম হলো পিঙ্ক ফ্লেমিঙ্গো এই পিঙ্ক ফ্লেমিঙ্গোজ ভারতবর্ষের খুব লিমিটেড কতগুলো লেকে আসে তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য তিব্বত সাইবেরিয়া থেকে বেড়াতে আসে শীতের দিনে যখন সাইবেরিয়াতে বরফে ঢাকা থাকে ওরা বেড়াতে আসে হানিমুন করতে আসে এবং এখানে ডিম টিম পেরে বংশ বিস্তার করে ছানা পোনা নিয়ে তখন বাড়ি যাই তো শীতে একবার করে হানিমুন করতে আসে প্রত্যেক বছর নেক্সট আমরা যাই নেক্সট আমরা যাব মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্রতে এখানে আর একটা বেশ লেক আছে বেশ মজাদার লেক বুঝলে সেই লেকটার নাম হলো লোনার লেক ওকে লোনার লেকটা ভারতবর্ষের মধ্যে বিশেষত্ব কেন জানো তো এটাকে বলা হয় মেটিওর ক্রেটার ভারতবর্ষের যত মেটিওর ক্রেটার আছে মানে মেটিওর ক্রেটার ভারতবর্ষে বেশি নাই কিন্তু তিনটে মেটিওর ক্রেটার আছে উল্কা পরে যদি কোনো জায়গায় লেক তৈরি হয় তখন তাকে বলা হয় মেটিওর ক্রেটার মেটিওর ইংলিশ মেটিওর কথার অর্থ হলো উল্কা ক্রেটার মানে হলো খাল বা খন্দ বা গর্ত ভারতবর্ষের একটা সর্ববৃহৎ মেটিওর ক্রেটার বলা হয় দেখে নেই তো আমরা দেখব লোনার লেক সম্পর্কে তো অ্যাস্টোরয়েড পড়েছিল তার থেকে গর্ত তৈরি হয়েছে বলে নাম হয়েছে অ্যাস্টোরয়েড ইম্প্যাক্ট বা ইম্প্যাক্ট ক্রেটারও বলে কেউ কেউ মেটিওর ক্রেটার বলে কেউ কেউ অ্যাস্টোরয়েড ইম্প্যাক্ট বলে যে যাই বলুক না কেন ভারতবর্ষের এই লেকটা থেকে বড়। নামটা মনে রাখবো কী করে যদি আমরা গুগল ইমেজে বা স্যাটেলাইট ইমেজের যদি দেখি তাহলে একদম পারফেক্ট গোল পারফেক্ট গোল আই মিন ও ও শেপটা পারফেক্ট গোল তো ওটা আমি আর লিখিনি ইচ্ছা করে কারণ ওর শেপটাকেই নিয়েছি আমি তার এল তৈরি আমি লিখেছি ও লিখিনি আমি ওর শেপটাকে নিয়েছি এনে আর লোনার তার মানে এটা থেকে বুঝতে পারছি পারফেক্ট গোল একমাত্র একটা কারণেই হতে পারে উল্কা টুলকা পড়লেই হতে পারে এমনিতে ইঞ্জিনিয়ারিং হবে না তো জিএসআই কি করেছে গোটা ভারতবর্ষে যত জিওলজিক্যাল মনুমেন্টস যেগুলো আছে জিওলজিক্যাল মনুমেন্টস মানে কি ভূতাত্ত্বিক রকম সিটিসৌধ এটা একটা সিটিসৌধ বটে লোকে বেড়াতে যায় দেখতে যায় যে উল্কাপাতের ফলে একটা বড় লেক হয়েছে কেমন দেখতে ওখানে গিয়ে দু একটা সেলফি টেলফি তুলে মানুষ বেড়াতে যায় এটা একটা ট্যুরিস্ট সাইট তো এরকম অনেক জায়গা আছে যেখানে মানুষ বেড়াতে যায় কোনো রকম ভূতাত্ত্বিক একটা হিস্ট্রি আছে ভূতাত্ত্বিক একটা গল্প আছে সেই ভূতাত্ত্বিক গল্পগুলোকে অনুসন্ধান করার কাজই হলো জিএসআই এর এরকম মনুমেন্টস ভারতবর্ষের চৌত্রিশটা আছে সেইগুলোকে জিএসআই ন্যাশনাল জিওলজিক্যাল হেরিটেজ মনুমেন্ট সাইট বলে আখ্যা দেয় তো চলো আমরা ফিরে যাই যেখানে ছিলাম সেখানে হ্যাঁ আর একটা লেক আছে এটাকে বলা হয় ভীম্বানাথ বলা হয় ভীমবানাদ লেক তো দেখে নেই মনে রাখার জন্য কিছু ট্রিক্স দরকার তো না তো এই যে ছবিটা দিয়েছি না এই ছবিটাকে চেনো এই যে ছবিটাতে যে লোকটাকে দেখানো আছে কে এসে ভীম ভীমের তো মোটামুটি ভীম বলে আমরা মোটামুটি একটা মাথার ইমেজ আমাদের মাথার মধ্যে আসে বিশাল মোটা বিশাল লম্বা ভীমের আকৃতি থেকে আমরা কমন নিব এখান থেকে কি কমন নিব সাইজ কমন নিব লম্বা চওড়া তো ভীমবানা একটা লম্বা চওড়া একটা লেক আর একটা ট্রিক্স বলি লঙ্গেস্ট কতটুকু লংগেস্ট ছিয়ানব্বই দশমিক পাঁচ কিলোমিটার লম্বা আর একটা জিনিস মনে রাখার জন্য ট্রিক্স আছে এই যে লম্বা লেকটা কোন রাজ্যে অবস্থিত সেই রাজ্যটার সেপও কিন্তু লম্বা কে আছে এরকম লম্বা রাজ্য একটাই রাজ্য আছে সেটা হচ্ছে কেরল ফিরে যাই যেখানে ছিলাম সেখানে এবার আমরা আসি এবার আমরা আসি আর একটা লেক যে লেকটাকে বলা হয় লার্জেস্ট সল্ট ওয়াটার তো লার্জেস্ট সল্ট ওয়াটার লেক যদি বলি তাহলে বলবো কে চিল্কা চিল্কা কোথায় অবস্থিত চিল্কা ওড়িশায় অবস্থিত চিল্কা সম্পর্কে একটু দেখে নেই চিল্কা ঠিক কেমন চিলকা লেকটা হলো লার্জেস্ট ব্র্যাকিস ওয়াটার বলা হয় ব্র্যাকিস ওয়াটার লেগুন এটা একটু অন্যরকম বাকি আর যে সমস্ত ওয়েটল্যান্ডগুলো দেখালাম মানে লেকগুলো দেখালাম তার থেকে চিলকার চরিত্র একটু আলাদা চিল্কার চরিত্র কেমন জানো তো চিল্কার জল আর সমুদ্রের জলের মধ্যে কোনো পার্থক্য নাই সমুদ্রের জলটাই চিলকাতে ঢুকে যায় আবার চিলকার জলটাই সমুদ্রে বেরিয়ে যায় এটাকে বলা হয় লেগুন এটা আমি মনে রাখার জন্য কোনো ট্রিক্স অ্যাপ্লাই করিনি তার কারণ এটা খুব একটা কঠিন জিনিস নয় পুরী বেড়াতে গিয়ে চিল্কা ঘুরতে যাই এখানেও এটাও কিন্তু একটা রামসা সাইটের মধ্যে পড়ে এটাকে উনিশশো সালে রামসার একে অন্তর্ভুক্ত করে যে এর একটা স্বীকৃতি দেয় যে রামসা সাইট আবার দু সালে একে আবার বহির্ভু বহিষ্কৃত করে দেয় নোংরা হয়েছিল বলে ভারতবর্ষে পঁচাত্তরটা রামসার সাইট আছে এবার আমরা ফিরে চাই যেখানে ছিলাম সেখানে যদি ওরকম কোনো প্রশ্ন আসে উই এমাং হুইচ ইজ দ্য হায়েস্ট লেক ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে সব থেকে উঁচু লেক কোনটি তাহলে আমরা বলবো ছালামু তো এটার জন্য আমার কিছু ট্রিক্স আছে চলো আমরা দেখে নেই এই সিনেমাটা দেখেছ দেখো নেই এটা একটা এটা তো জানো যে ছালাং বলে একটা সিনেমা আছে হিন্দিতে ছালাং কথার অর্থ হলো ঝাঁপ দেওয়া ঝাঁপ দিতে গেলে একটু উঁচুতে উঠতে হবে তার মানে হ্যাঁ তার মানে এটার থেকে আমরা একটা বিষয় আমাদের মাথার মধ্যে আসছে যে ছালাং মারতে গেলে মানে ঝাঁপ দিতে গেলে কোনো উঁচু জায়গা যেতে হবে তার মানে সবথেকে উঁচুতে এই লেকটা আছে তুমি যদি ভাবো ঝাঁপ মারবো এই লেকে যাও এই লেক থেকে বঙ্গোপসাগরের ঝাঁপ দাও বিন্দা একটা ঝাঁপ দেওয়া হবে ঝাঁপ মারা হবে ছালাং দেওয়া হবে ভারতবর্ষে এই লেকটি সব থেকে উঁচুতে আছে কতখানি উঁচুতে আছে পাঁচ হাজার একশো মিটার উঁচুতে আছে সি লেভেল থেকে মানে তুমি যদি ভাবো যে এখানে উঠবো এবং এখান থেকে বঙ্গোপসাগর ঝাঁপ দেবো তাহলে তুমি পাঁচ হাজার একশো মিটার মোটামুটি পাঁচ কিলোমিটার মতন তুমি উঁচু জায়গা থেকে তুমি ঝাঁপ দিচ্ছ তো আমি জাস্ট এটাই আমি তোমাদেরকে শেখালাম যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া কেমনভাবে পড়ব